এবার ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনের সৌজন্যে বিশ্ব নারী দিবসের খবর। দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে পুরুষদের পাশাপাশি সমান ভূমিকা রাখছেন দেশের নারী ফুটবলাররা। তবে এই নারীদের সাফল্যের সুখ স্মৃতির সাথে সাথে আছে অনেক হতাশার গল্প। বিস্তারিত জানাচ্ছেন শরীফ রৌশন। ক্রিকেট, ফুটবল বা অন্য খেলাগুলোতে নারীরা ছুটছে অদম্য গতিতে, তাদের হাত ধরে এসেছে অনেক সাফল্য, দেশ হয়েছে গর্বিত। তবে সাফল্যের চূড়ায় উঠতে পার করতে হয়েছে অনেক বাধা, আছে অনেক কষ্টের গল্প। এই সব কিছু সহজ না হলেও সেসব বাধা অতিক্রম করতে পেরেছে বলেই আজ তারা দেশের গর্ব, বয়ে এনেছে সম্মান। বাঁকা চোখে তাকাতো বা খারাপ কথা বলতো, তারপরেও আমার যিনি কোচ ছিলেন এক বছর, সবসময় দেখতাম উনি আমাদেরকে মোটিভেট করতো। এলাকার মানুষজন প্লাস এলাকার কিছু মহিলা তারা আসতো, আমাদেরকে কটু কথা শোনাতো, বাট স্যারকে দেখতাম এটার প্রতিবাদ করতে। ওখান থেকেই আসলে শেখা যে উনি আসলে যেহেতু আমাদের জন্য করে, সো আমাদের আসলে এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে নিজেদের লক্ষ্যে এগিয়ে যাওয়া উচিত। যদি কোনো কিছু করতে যেতাম, তুমি এটা করো না, যদি কেন তুমি এটা পারবা না বা তুমি এটা করতে পারো না, যদি জিজ্ঞেস করতাম যে কেন, তুমি মেয়ে তাই এটা করা যাবে না, এটা ছেলেদের কাজ, যে মেয়েরা করতে পারবে না, মেয়েদের কাজ যে ছেলেরা করতে পারবে না, এটা এটার মধ্যে কেন তফাৎ থাকবে, সবাই মিলে কাজ করব, এটা হচ্ছে আমার ইয়া ছিল। যেই মেয়েরা দক্ষতা আছে যাদের মধ্যে, তাদেরকে যদি ইউটিলাইজ করা যায়, ইনভলভ করা যায়, তাহলে সেই সেই ক্ষেত্রগুলো অবশ্যই ভালো করবে। ফুটবল ক্রিকেটের মতো এত মাতামাতি হয় না দেশের অন্য খেলাধুলা নিয়ে। দেশ এবং দেশের বাইরে থেকে অনেক সাফল্য বয়ে এনেছেন ব্যাডমিন্টন খেলোয়াড় এলিনা সুলতানা। 6 টাইমস আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন এবং 11 টাইমস র্যাঙ্কিং টুর্নামেন্ট চ্যাম্পিয়ন। নেপাল ওপেন ইন্টারন্যাশনাল সিরিজ 2016, সেখানে আমার ওমেন্স ডাবলস এবং মিক্স ডাবলসে দুইটাতেই ব্রোঞ্জ মেডেলিস্ট ছিলাম। তবে ক্রীড়াঙ্গনে আছে হতাশার গল্প, না পাওয়ার সুর। নারীদের অবদান অনস্বীকার্য হওয়ার পরেও খেলা ছাড়ার পর ফেডারেশন বা সংগঠনগুলোতে দেখা যায় না নারীদের একদমই। এতে কিছুটা ক্ষোভ প্রকাশ করেন সাবেক ও বর্তমান নারী খেলোয়াড়রা। এখনও সেই পুরুষ কেন্দ্রিক চিন্তাভাবনা, পুরুষকে প্রাধান্য দেয়া, সেটাই হচ্ছে স্পোর্টস ফেডারেশনগুলো হচ্ছে। এখানে অনেক মেয়েরা কাজ করছে, তবে তুলনামূলক হিসাবে ছেলেদের তুলনায় অনেকই কম। যারা যোগ্য তারাও দেখা যাচ্ছে যে এই মানে এই ফেডারেশনের এই কাজ থেকে তাদেরকে বাদই দিয়ে দেওয়া হয় অনেক ক্ষেত্রে। কোনো বৈষম্য নয়, নারীরা সমানভাবে সুযোগ পেলেই আরও এগিয়ে যাবে দেশের ক্রীড়াঙ্গন, আর তা না হলে সময়ের সাথে সাথে নারীদের অগ্রযাত্রা থেমে যাবে, হারিয়ে যাবে সাফল্যের গল্পগুলো। শরীফ রওশন, News24, ঢাকা। স্বপ্ন পূরণের পথে পিরিয়ড যেন কোনো বাধা না হয়। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা।